হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি, আমি খুব দুঃখিত যে আপনাদেরকে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না। তার জন্য হয়তো অনেক আপুরাই আমার ওপর রাগ করে আছেন, কিন্তু বিশ্বাস করুন, কিছুটা সময়ের অভাবের জন্যই আমি পারছিলাম না আপনাদেরকে ভিডিও দেওয়ার। কিন্তু এরপর থেকে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর বিষয়ে আলোচনা করা যাক। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে দারুণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তাহলে ভিউয়ার্সরা যদি ভিডিওটি দেখতে ইচ্ছুক থাকেন, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি চ্যানেলটির সদস্য হতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরাই অগ্রিম জানতে ইচ্ছুক থাকি যে আমাদের গর্ভে কি সন্তান রয়েছে। আর এই বিষয়টি সবচেয়ে বেশি জানার সহজ পদ্ধতি হলো আল্ট্রাসাউন্ড পদ্ধতি। কিন্তু আল্ট্রাসাউন্ড পদ্ধতির মাধ্যমে আমরা অনেকেই জানতে পারি না, কারণ অনেক দেশেই আল্ট্রাসাউন্ড পদ্ধতির মাধ্যমে গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানার বিষয়ে আইনত নিষেধাজ্ঞা রয়েছে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজ একটি পদ্ধতি বলবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা ঘরে বসেই কিছুটা আন্দাজ করে নিতে পারবেন যে আপনার গর্ভের সন্তান পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ গর্ভবতী মায়েরাই সবার প্রথমে ঘরে বসে ইউরিনের মাধ্যমে টেস্ট করেই জানতে পারি যে আমরা মা হতে চলেছি। কিন্তু এই ইউরিন টেস্টের মাধ্যমেই যে আপনারা জেনে যেতে পারবেন যে আপনার গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে, সেটা বিষয়ে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে ইউরিন টেস্টের মাধ্যমে কি করে আবার বুঝবো যে গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। তাদেরকে বলছি, একদম অবাক হওয়ার কোনো বিষয় নেই, আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই বলে রাখি, এই টেস্টটি করতে কিন্তু কোনো রকম জিনিসপত্রের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইউরিনের প্রতি। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে নানান রকম শারীরিক পরিবর্তন ঘটতে শুরু করে প্রায় প্রথম মাস থেকে। সেই পরিবর্তনগুলির মধ্যে প্রথম পরিবর্তন ঘটে মায়েদের খাবারের পরিবর্তন। হয়তো অনেক মায়েরা খেতে ভালোবাসেন এবং অনেক মায়েরাই খেতে ভালোবাসেন না। তারপর শরীর এবং মানসিকতারও পরিবর্তন ঘটে থাকে গর্ভবতী মায়েদের। এরকমই নানান পরিবর্তনের মাঝে ঘটে থাকে গর্ভবতী মায়েদের ইউরিনের পরিবর্তন। যারা জানতে চান তাদের গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে, তারা অবশ্যই সকালে উঠে খেয়াল রাখবেন আপনার ইউরিনের প্রতি। গর্ভাবস্থায় সাধারণত গর্ভবতী মায়েদের বারবার প্রস্রাবের বেগ আসে। এই বেগটা আপনার রাত্রেও হতে পারে বা দিনের বেলাতেও হতে পারে। কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ইউরিনের কালারের প্রতি। যদি আপনি ঘুম থেকে ওঠার পর প্রস্রাব করতে গিয়ে দেখেন যে আপনার প্রস্রাবের রং অনেকটা ইয়েলো রঙের হয়েছে, মানে হলদেটে কালার হচ্ছে, তাহলে আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন যে আপনার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। আর উল্টো দিকে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার ইউরিনের কালার খুব একটা ইয়েলো নয় কিন্তু ইয়েলো হয়েছে, তাহলে কিন্তু আন্দাজ করতে পারবেন যে আপনার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু আপনাকে এই টেস্টটি করতে গেলে অবশ্যই কিন্তু ইউরিনটিকে একটি পাত্রে নিয়ে পরে পর্যবেক্ষণ করতে হবে, সেটা একটি প্লাস্টিকের গ্লাস বা কাঁচের গ্লাসেও নিতে পারেন। সবশেষে বলে রাখি, এই সকল সিমটম কিন্তু আপনাকে 100% রেজাল্ট নাও দিতে পারে। এটি শুধুমাত্র আন্দাজ, যেটা অনেক মায়েদের ক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে, কিন্তু আবার অনেক মায়েদের ক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়নি। তাই আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট, আপনারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে খুব একটা চিন্তিত হয়ে পড়বেন না। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।